ঈদের আমরা ফালতু খরচ না করে যাদের কিছু নাই তাদেরকেও খুশিটা দেওয়ার জন্য মিডিয়াতে কাজ করে আমি কখনো ভাত খাবো না। এটা এজ এ শখ আমি নিব, কষ্ট তো অবশ্যই লাগবে এত চোল বা এসব হওয়ার পরে। আমি তো জানতাম অ্যাজ দিশা অ্যাজ এ টিকটকার, তো আমি বলেছি টিকটকার কারণ যে আমি সবসময় ওকে টিকটকেই দেখি। আমি কারো ব্যাপারে খারাপ কথা আমি আমার স্ট্যাটাসে লিখবো না, মিডিয়াতে কাজ করে আমি কখনো ভাত খাবো না। এটা এজ এ শখ আমি নিব যে হ্যাঁ আমার এখন ভালো লাগছে মিডিয়া, এখন আমার কাজ করতে ভালো লাগছে, ভালো ব্র্যান্ডস আসছে, তো তখন আমি কাজ করব। তো আমার কখনো এমন ইচ্ছা নাই যে আমি হচ্ছে কাজ করতেই থাকবো, আমি বিশ মানে হাজারটা হাজারটা নাটক করে বা সিনেমা করে আমি হচ্ছে মানে আমার পুরো লাইফ সামলাবো এমন আমার কোনো ইচ্ছা নেই। কিন্তু আমি হচ্ছে বেছে বেছে যেটা আমার ভালো যেটা আমার পছন্দ সেটা আমি কাজ করব। ক্যারিয়ার নিয়ে কী চিন্তা করছো? ক্যারিয়ার নিয়ে কী বলবো, অ্যাকচুয়ালি এটা বলতে হয় না, যেটা ভবিষ্যৎ সেটা তো ভবিষ্যৎই বলবে, ইট উইল স্পিক ইটসেলফ, এটা কখনো বলতে হয় না। তো দেখি কি হয়, যখন যখন যেটা হবে তখন তো সবসময়ই আপনারা জানতে পারবেন। সম্প্রতি কী নিয়ে ব্যস্ত আছো? এখন আমি হচ্ছে আমার একটা নাইনটিজের লেজেন্ডারি একটি ম্যাগাজিন শো ঈদের বাজনা বাজারে খন্দকের স্মাইল ভাইয়ার কাজটি ঈদে ঈদে রিলিজ হবে, আমিও তার পাশে আছি অ্যাজ এ অ্যাঙ্করিং করছি। দিশার আমি মনে হয় পোস্ট দিয়েছিল, আমি তো আজকে ক্লিয়ার করে দিচ্ছি, সমস্যা নেই। ওর আম্মু মনে হয় পোস্ট দিয়েছিল আমার ব্যাপারে যে আমি আমার গুণে আগিয়ে নিই, আমি হচ্ছে কী কী আমি এসব কিছু বলতেও যাই না, আমি কিন্তু এসব আমার ফেসবুকে স্ট্যাটাস দিই নাই, এটা মেন কথা, আমি কিন্তু একদমই স্ট্যাটাস দিই নি। আর হচ্ছে ওর আম্মু লিখেছিল যে দিশার সাথে কাজ হয়েছে ছোটোবেলায়, একদম ছোটোবেলা যখন আমরা 9-10 বা 8 ছিলাম তখন ভীম লিকুইডের কাজ হয়েছিল, তারপর একদমই দেখা হয়নি। পরিমণের ছেলের বার্থডেতে দেখা হয়েছিল দিশার সাথে, তখন দিশার আম্মু আমি অ্যাকচুয়ালি আমি এসব টিকটক ভিডিওস করি না, তো হচ্ছে দিশার আম্মু আমাকে মানে মানে টেনে নিয়ে তো বললো যে চলো ভিডিও বানাই, তো আমি তো জানতাম না যে টিকটকে পোস্ট হবে, তো ভিডিও বানালাম, পরের দিন হচ্ছে দেখি যে টিকটকে। তো অ্যাকচুয়ালি ওর সাথে আমার এত কন্ট্রোভার্সি হয়নি, আমি তো জানতাম অ্যাজ দিশা অ্যাজ এ টিকটকার, তো আমি বলেছি টিকটকার কারণ যে আমি সবসময় ওকে টিকটকেই দেখি, আমি এটাই বলেছিলাম। তো আমি এত ঝামেলার পর ঝামেলা আমি এত ঝামেলা কিছু করতে চাই না, নর্মাল থিং যে এখন আমরা সব মিলেমিশে থাকবো, এখন আমি ওকে চিনেছি ফাইন, আমরা কিছু বলবো না, আমি তো সবাই মিলেমিশে থাকবো আমরা হচ্ছে এত। আমি কারো ব্যাপারে খারাপ কথা আমি আমার স্ট্যাটাসে লিখবো না, একটা একটা মানুষের ব্যাপারে আমি খারাপ আমি আমার জীবনে আমার ফেসবুকে স্ট্যাটাসে লিখবো না, একটা মানুষের খারাপ কথা সে কী করেছিল ওর যোগ্যতায় আগায় নিয়ে আমি কখনোই এত আমি নিচু হব না, এত আমি কখনো নিচে হবো না যে আমি একজনের আরেকজন মানুষের খারাপ কথা আমি হচ্ছে আমার ফেসবুকে স্ট্যাটাসে লিখবো। ঈদ নিয়ে পরিকল্পনা যে হচ্ছে আমি বাসায় থাকবো, রেস্ট করবো আর কি, আমি তো ঈদে বাইরে যাই না, যদি যদি কোনো প্রবলেম হয় তাহলে না, আমি এরকম কোনো শখ নাই যে আমি ঘুরতে যাব, আমার এরকম কোনো ইন্টারেস্ট নাই, যে ঠিক আছে বাসায় থাকবো মজা করবো শেষ আর কি, আর তো কিছু না। ঈদের সময় আমরা চেষ্টা করবো যে আমরা ঠিক আছে নিজেরও খুশি আছে কাপড় কিনবো, কিন্তু আলতু ফালতু খরচ না করে আমরা যদি হচ্ছে যাদের আসলেই কিছু নেই ঈদের খুশি করার জন্য তাহলে আমাদের তাদেরকে দেওয়া উচিত কিছু। আমরা চেষ্টা করবো যে ঈদে আমরা ফালতু খরচ না করে আপনাদের খুশির সাথে অন্যদেরও যাদের কিছু নাই তাদেরকেও খুশিটা দেওয়ার জন্য। কষ্ট তো অবশ্যই লাগবে এত চোল বা এসব হওয়ার পরে, তো নিজেরই কষ্ট লাগবে, দেখবেন যদি আপনাকে নিয়ে কেউ কথা বলে তখন আপনারই কষ্ট লাগবে, তো আমাকে যখন নিয়ে কথা বলেছিলো তখন আমারও কষ্ট লাগেছে, কিন্তু আমি কিন্তু এত প্রতিবাদ করিনি মানে মানে একদম ফাইট এসব আমি এসব করিনি, হ্যাঁ সব আমি করেছি কিন্তু এত ডিপে যাইনি। হ্যাঁ নিজের কাছে তো কষ্ট লাগবে যে ভালো মানুষ নিজে হওয়ার, তো এটা নিজের ব্যাপার অ্যাকচুয়ালি, সব ফটোশ্যুট শ্যুট এসব তো করেই যাব, কিন্তু আমার নিজের যে ক্যারেক্টার নিজের যে পার্সোনালিটিটা আমাকেই ঠিক করতে হবে, কেউ এটা আমাকে ঠিক করে দেবে না, সো এটা আমি নিজেকেই দেখতে হবে। নাইনটিজ থেকে একটি লেজেন্ডারি একটি শো আর ম্যাগাজিন শো
যেটা হচ্ছে ঈদের বাজনা বাজারে এটা হচ্ছে খন্দকার ইসমাইল ভাইয়ার একটি ম্যাগাজিন ফেমাস ম্যাগাজিন শো তো সেটাতে আমি আছি ভাইয়ার সাথে একসাথে আমরা অ্যাঙ্করিং করেছি আর হচ্ছে এই বছরই আমার হচ্ছে ছায়া মুভিটা নামবে তার জন্য আমি বেশি এক্সাইটেড আর হচ্ছে ঈদে হচ্ছে আমার ফটোশ্যুট অ্যাজ আমি হচ্ছে হাওয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছি হাওয়াতেও আমার কন্টেন্টস হচ্ছে আর অ্যান্সারের সাথে আমার উইকলি শুট